বিস্কুট দিয়ে ভালো লাগবে। দারুণ খেতে হয়েছে, যা তো পড়ে গেল। তো যাই হোক, এই দেখো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করতে চাই, সেটা হচ্ছে কালকে রাত্রে আমি একটা জিনিস বানিয়েছি, সেটা হচ্ছে টেন্টেনা। দেখো এটা হচ্ছে পুডিং। তো এটা আমার সেকেন্ড টাইম। তো ফার্স্টে যেটা বানিয়েছিলাম, প্রথমবার যেবার বানিয়েছিলাম সেটা বিস্কুট দিয়ে নয়, আর এটা হচ্ছে বিস্কুটের পুডিং। তো দেখতে দেখো কতটা সুন্দর হয়েছে। তো তোমরা কমেন্টে জানিও দেখতে কেমন লাগছে, টেস্ট জানি না কেমন হবে। তো চলো একটুখানি কেটে খেয়ে দেখি কেমন হয়েছে টেস্ট। তো তোমাদের সাথে এটা শেয়ার করার ছিল, তো বলো অবশ্যই কেমন হয়েছে। সো আমি মানে কালকে রাতে যখন বানিয়েছি তখন আমি ভাবিনি যে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করবো, নাহলে আমি মানে কী করে কীভাবে বানিয়েছি সেটাও আমি ভিডিও শ্যুট করে তোমাদেরকে দেখাতাম। বাট এখন হট করে এটা দেখার পরে মনে হলো তোমাদের সাথে শেয়ার করা উচিত ছিল আমার। তো যাই হোক, আমি যদি আবার কখনো বানাই তখন তোমাদেরকে দেখাবো। তো এই যে দেখতে কিন্তু দারুণ লাগছে, মানে কি বলবো, খেতে খারাপ হোক বা ভালো হোক যে কোনো জিনিসের দেখবে টেস্ট খারাপ হোক বা যা হোক, কিন্তু দেখতে যদি জিনিসটা ভালো হয় তাহলে কিন্তু মানে আর কিছু না, আর কিছু দরকার হয় না, অন্তত দেখতে তো ভালো হয়। তো যাই হোক, আমি এখন একটুখানি কেটে খেয়ে দেখবো কেমন হয়েছে টেস্ট। সকাল সকাল বাসি পেটে এখন এটা খাবো। আসলে আমার কালকে হট করে পুডিং মাথায় এলো যে পুডিং খেতে ইচ্ছে করছে, তো তার জন্য বানিয়েছি। তো প্রথম যেবার বানিয়েছিলাম সেবার তো মোটামুটি হয়েছিলো, একটু মিষ্টি বেশি হয়ে গেছিলো, বাট এবারটা কী হয়েছে জানি না। তো চলো একটুখানি কেটে টেস্ট করা যাক। পুরো কিন্তু জেলি জেলি হয়েছে। তো এই দেখো, আসলে আমি একা একাই ভিডিও করি, একা একাই এডিট করি, তো ওই জন্য প্রবলেম হয়। চলো আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছো এই যে পুরো জেলি কী সুন্দর উঠে যাচ্ছে। এই যা তো পড়ে গেল। তো যাই হোক, এই দেখো ভিতরটা পুরো তুলতেও পারলাম না, তার আগেই এই যে উফ, দেখতে কিন্তু অসাধারণ হয়েছে। তো চলো একটুখানি টেস্ট করবো। তো একটুখানি টেস্ট করা যাক। আই থিঙ্ক এটা আমি ফার্স্ট টাইম যে পুডিংটা বানিয়েছিলাম সেটা হচ্ছে শুধু দুধ আর ডিম দিয়ে, সেটার থেকে বেটার দেন খেতে, কারণ এর মধ্যে বিস্কুট দিয়ে আছে। এটা আমি মেরি বিস্কুট দিয়ে করেছি, তোমরা যে কোনো বিস্কুট দিয়ে করতে পারো, আমার মনে হয় সব বিস্কুট দিয়েই ভালো লাগবে। দারুণ খেতে হয়েছে, আর আমি চিনি একটু কম দিয়েছিলাম, তো ঠিকঠাক হয়েছে, ফাটাফাটি হয়েছে। তোমরাও বাড়িতে ট্রাই করো, যারা পারো না তারা ইউটিউব থেকে সার্চ করে নিও, রেসিপি বহুত রেসিপি আছে। তো এটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল। তো অবশ্যই আমাকে জানিও কেমন লাগলো তোমাদের আমার এই ভিডিওটা, ছোট্ট ভিডিওটা। অবশ্য আমার ব্লগ ভিডিও কেউ দেখে না, তো যাই হোক অবশ্যই জানিও। আর কি, টাটা।